ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখবো চারটি পেন্সিল বক্স। এখানে দেওয়া হচ্ছে চারটি ডিজাইন, যেমন এখানে রয়েছে একটি স্পাইডারম্যান পেন্সিল বক্স, আর এই পেন্সিল বক্সের সাথে রয়েছে একটি শার্পনার। এখান থেকে দুইটি পেন্সিল একসাথে শার্প করা যাবে, আর বক্সটি অনেক হেভি। এখানে রয়েছে দুইটি স্পেস। ছোট বন্ধুরা এখানে রয়েছে আরও তিনটি মডেল। বক্সটির ভিতরে একটি আন্ডার ওয়াটার থিম ইউজ করা হয়েছে, আর এখানে দেওয়া আছে একটি শার্পনার। এখানে দুইটি পেন্সিল শার্প করা যাবে, আর এই বক্সটির প্লাস্টিক হচ্ছে প্রিমিয়াম প্লাস্টিক, আর বক্সটি অনেক হেভি। তোমরা চাইলে এটাকে রাব ইউজ করতে পারো, এখানে পেন্সিল ক্যারি করতে পারবে, এখানে জমিতেও ক্যারি করা যাবে। এখানে ম্যাগনেট দেওয়া আছে, আর এই পেন্সিল বক্সটি রয়েছে তিনটি ডিজাইন। ছোট বন্ধুরা এখানে রয়েছে তিনটি পেন্সিল বক্স, আর পেন্সিল বক্সের ভিতরে এখানে স্পেসের থিম ইউজ করা হয়েছে, আর এগুলো খুবই প্রিমিয়াম, খুবই জোস কোয়ালিটি, এগুলো দেখতে খুবই ইউনিক পেন্সিল বক্সগুলো। এখানে রয়েছে তিনটি কালার, এখানে স্পেসের থিমগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, থ্রি ডিভাবে অনেক হেভি। এগুলো তোমরা রাব অ্যান্ড টাফ এটা ইউজ করতে পারো, এটা হাতে থেকে পড়লে কিছু হবে না, পরে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। ছোট বন্ধুরা এখানে রয়েছে আরও ইনি আরও সুন্দর পেন্সিল বক্স। এখানে তিনটি পেন্সিল বক্স, তিনটাই খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। এখানে হচ্ছে ক্লিক সিস্টেম, এখানে যদি সুইচটাকে আমরা ক্লিক করি তাহলে এটা অটোমেটিকভাবে শার্পনারটি খুলবে, আবার এখান থেকে আমরা শার্প করে মলাটা ফেলে দিতে পারবো। আর এখানে রয়েছে ইরেজার রাখার একটি স্পেস, আর বক্সটি খুবই ইউনিক, খুবই প্রিমিয়াম। এখানে যে পিনটা ইউজ করা হচ্ছে খুবই নিখুঁত পিন্ট, আর পিনটা অনেক রাব ইউজ করলে পিনটা উঠবে না। এগুলো হচ্ছে ম্যাট ফিনিশিং হওয়ার কারণে এটার ভিতরে স্কেচ সহজে পড়বে না। এখানে রয়েছে তিনটি ডিজাইন, তিনটা ডিজাইনই খুবই সুন্দর লেগেছে আমার কাছে দেখতে, আর এগুলো খুবই ইউনিক। এই ছিল ভিডিওতে, আর তোমরা যারা পেন্সিল বক্সটিকে পারচেস করতে চাও খুব দ্রুত পারচেস করে ফেলো, কারণ এগুলো স্টক খুবই সীমিত, আর এগুলোর দাম ডিসক্রিপশনে দেওয়া আছে।